নিউজ বাংলা টিভি চ্যানেলের খবরের জেরে অবশেষে মন্ত্রী টিংকু রায়ের আন্তরিক হস্তক্ষেপে এবং ঊনকোটি জেলার জেলাশাসক সহ জেলার স্বাস্থ্য দপ্তর ও মহকুমা প্রশাসনের উদ্যোগে কৈলাসহরের রাংরুং চা বাগানের ১২ বছরের অমিত সবরের উন্নত চিকিৎসা শুরু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। উল্লেখ্য, কৈলাসহরের রাংরুং গ্রাম পঞ্চায়েতে ৩ নম্বর ওয়ার্ডের ছয়দ্রোন গ্রামের স্থায়ী বাসিন্দা শুকুরমণি সবরের ১২ বছরের ছেলে অমিত সবর বিগত দুই মাস পূর্বে গাছ থেকে পড়ে ডান হাঁটুর ওপরের অংশ ভেঙে ফেলে। আর্থিকভাবে দুর্বল, অসহায়, নিরীহ, দুস্থ শুকুরমণি সবর বিগত দেড় বছর পূর্বে নিজে অসুস্থ হওয়ার পর টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে, দেড় বছর ধরে চোখে দেখতে না পেরে বাড়িতে বসে দিন কাটাচ্ছেন। ফলে রোজগারের জন্য তার ১৫ বছরের মেয়ে রুমা সবর নিজে বাগানে কাজ করে পরিবার চালাচ্ছে। দিদি রুমা সবর প্রতিদিন যা কামাই করে তা দিয়ে চলে তাদের সংসার। ছিল না বিপিএল রেশন কার্ড। এপিএল রেশন কার্ড থাকা সত্ত্বেও শুকুরমণি ওরাং দেড় বছর ধরে ন্যায্য মূল্যের দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারছে না, কারণ আধার কার্ড আপডেট না করায় ন্যায্য মূল্যের দোকানে আঙুলের ছাপ না মেলার ফলে সরকারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত। তাছাড়া আরও আশ্চর্যজনক ঘটনা হলো, রেশন কার্ডে শুকুরমণি সবরের নাম থাকলেও পরিবারের অন্য কারোর নাম রেশন কার্ডে নেই। বৈধ কোনো ডকুমেন্টস না থাকায় শুকুরমণি সবরের ছেলে মেয়ের কারোর কোনো ধরনের আধার কার্ড, পিআরটিসি সহ সরকারি হেলথ কার্ডও নেই। এমতাবস্থায় অন্ধ মা এবং ১৫ বছর দিদি রুমা সবরের পক্ষে ১২ বছরের অমিত সবরের উন্নত চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব ছিল না। প্রথম দিকে স্থানীয় হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করালেও পরবর্তী সময়ে অমিত সবরকে বাড়িতে রেখে দেওয়ার পর স্থানীয় গ্রামবাসীরা অমিতকে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে জেলা হাসপাতালে দুই দিন থাকার পর চিকিৎসক অমিতকে আগরতলায় রেফার করে দেন। কিন্তু অসহায়, নিরীহ, দুস্থ পরিবারের পক্ষে আগরতলা নয়, কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে আসা যাওয়াও সম্ভব হয়নি। আর তাদের পক্ষে আগরতলা যাওয়া তো অনেকটা স্বপ্ন দেখার মতোই। টাকার অভাবে চিকিৎসা না করিয়ে জেলা হাসপাতাল থেকে অমিত সবরকে বাড়িতেই নিয়ে যায় তার বোন। পরবর্তী সময়ে চলতি মাসের ৮ সেপ্টেম্বর শুক্রবার অমিত সবরের এই খবর সর্বপ্রথম নিউজ বাংলা চ্যানেলে প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসে রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী তথা স্থানীয় জনপ্রিয় বিধায়ক টিংকু রায়ের। তৎক্ষণাৎ তিনি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং স্থানীয় স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করেন এবং দলের স্থানীয় কার্যকর্তাদের নির্দেশ দেন যে অমিত সবরের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। পরে ৮ সেপ্টেম্বর নিউজ চ্যানেলে অমিত সবরের খবর দেখে ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা পরের দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর জেলাশাসক মহকুমা শাসক প্রদীপ সরকারকে নির্দেশ দিয়ে বলেন যে খুব শীঘ্রই শুকুরমণি সবরের রেশন কার্ড ঠিক করে ন্যায্য মূল্যের দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবস্থা করে দেবার জন্য এবং প্রশাসনিক সমস্ত সুবিধা পাইয়ে দেবার জন্য। জেলা শাসকের এই নির্দেশ পেয়ে সাথে সাথে ৯ সেপ্টেম্বর দুপুরে মহকুমা শাসক প্রদীপ সরকার নিজেই অমিত সবরের বাড়িতে গিয়ে অমিতের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫০০ টাকা সহ স্থানীয় ন্যায্য মূল্যের দোকান থেকে ২৫ কেজি চাল, ডাল, আটা, চিনি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে তুলে দেন উক্ত পরিবারটির হাতে এবং আগামী মাসেও যেন তাদেরকে এইভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয় তার জন্য ন্যায্য মূল্যের দোকান মালিককে আদেশ দেওয়া হয়। তাছাড়া মহকুমা শাসক প্রদীপ সরকার রুমা সবরদের বাড়িতে বসেই বলে আসেন যে পরের দিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর পরিবারের সবার আধার কার্ড সহ সমস্ত ডকুমেন্টস তৈরি করে দেওয়া হবে। ১১ সেপ্টেম্বর ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ জেলা শাসকের নির্দেশে স্বাস্থ্য দপ্তরের গাড়ি পাঠিয়ে অমিত সবর সহ পরিবারের সবাইকে মহকুমা অফিসে এনে আধার কার্ড, পিআরটিসি সহ রেশন কার্ড ঠিক করে অমিত সবরকে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরের দিন অমিত সবরের রক্ত পরীক্ষা সহ সিটি স্ক্যান করা হলে রিপোর্ট আসার পর জেলা হাসপাতালের চিকিৎসকেরা অমিত সবরকে ১৪ সেপ্টেম্বর আগরতলার মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে বিনামূল্যে অমিত সবর সহ পরিবারের আরও ৩ জনকে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান। আগরতলা মেডিকেল কলেজে যাবার পূর্বে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় জেলা হাসপাতালে গিয়ে অমিত সবরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে চেয়ারপারসন চপলা রানী দেবরায় নগদ কিছু টাকা তুলে দেন অমিতের দিদি রুমা সবরের হাতে। জেলা হাসপাতালে দুই দিন থাকা অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিয়মিতভাবে প্রতিদিন ৩ বার হাসপাতালে গিয়ে অমিত সবরের খোঁজ খবর নেন। মন্ত্রী টিংকু রায়ের সাথে কথা বলেই ত্রিপুরা মেডিকেল কলেজে অমিত সবরকে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তাছাড়া মেডিকেল কলেজে পাঠানোর আগে সিএমও নিজে মেডিকেল কলেজের সুপার সহ অন্যান্য আধিকারিকদের সাথে ফোনে কথা বলেছেন বলেও জানান।
তাছাড়া মেডিকেল কলেজে 12 বছরের অমিত সবরের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হবে এবং তাদের থাকা খাবার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ। 12 বছর বয়সী যে ছেলেটা রাংরুংয়ের, সেটা আমি গত শনিবার দিন সকালবেলা ডিএম স্যার আমাকে একটি নিউজ ক্লিপিং পাঠায়, তখন আমি জানতে পারি এবং তার সাথে সাথে আমাদের মিডিয়া বন্ধুদের কাছ থেকে আমি অনেকগুলো মেসেজ পাই এই ব্যাপারে। তারপর আমরা যোগাযোগ করি ওই পেশেন্টের সাথে, তো পেশেন্টের সাথে যোগাযোগ করে দেখা গেছে যে পেশেন্ট আগেও কৈলাসহর হসপিটালে এসেছিলো, ডিস্ট্রিক্ট হসপিটাল, এবং তারপর তাকে রেফার করা হয় আগরতলা। তারপর আর্থিক অসচ্ছলতার কারণে বা কোনো অসুবিধার কারণে সে আবার বাড়ি চলে আসে এবং তারপরই মিডিয়া বন্ধুদের জন্যে এটা খবরটা সবাই জানাজানি হয়। এবং তার অঙ্গ হিসেবে আমি গতকালকে উইদিন এসডিএম কৈলাসহর স্যার ছেলেটির বাড়িতে ছুটে যান এবং তার যথাযথ সাহায্য করেন, এবং গতকালকে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে ছেলেটিকে বাড়ি থেকে নিয়ে আসি তার আত্মীয় পরিজন সহ। এবং আসার পথে আর কৈলাসহর এসডিএম অফিসে তার যে প্রশাসনিক কাজগুলো, আধার, রেশন কার্ড, এগুলো করা হয় এবং তারপর ওই অ্যাম্বুলেন্স করেই আমরা আর ডিস্ট্রিক্ট হসপিটালে পেশেন্টটিকে এনে ভর্তি করাই। এবং আমি গতকালকে রাত্রে নিজে ভিজিট করে এসেছি পেশেন্টটিকে। তো পেশেন্টের রাইট পায়ে, রাইট লিম্বে, ডান পায়ে সুয়েলিং আছে, সেটা বনি সুয়েলিং লাগছে, এবং তার জন্য আমাদের সাথে সাথে আমাদের যে অর্থোপেডিশিয়ান আছে ডক্টর নির্মল দেববর্মা, তার সাথে কনসাল্ট করা হয় এবং তার তত্ত্বাবধানেই বর্তমানে চিকিৎসা চলছে ডিস্ট্রিক্ট হসপিটাল অনুগুটিতে। এবং সব রকম পরিষেবা বিনামূল্যে যাতে দেওয়া হয় তার জন্যে MSK এবং ডক্টর নির্মল দেববর্মার সাথে যোগাযোগ করা হয়েছে। এবং তার যেহেতু এখানে সেটার চিকিৎসার বন্দোবস্ত হবে না, তো তাকে আগরতলা AGMC-তে রেফার করতে হবে। এবং তার জন্যে অলরেডি আমি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডেপুটি সুপার ডক্টর কনক চৌধুরী এবং RMO ডক্টর বিধান গোস্বামীর সাথে আমি অ্যাডভান্স যোগাযোগ করে রেখেছি, সম্পূর্ণ বিনামূল্যে যাতে চিকিৎসার ব্যবস্থা হয় তার জন্যে আমাদের দৃষ্টি থাকবে। এবং বিষয়টি নিয়ে আমাদের জেলাশাসক মহোদয়ও যথেষ্ট ওয়াকিবহাল এবং উনিও সেটা প্রত্যেক দিন ফলো আপ করছেন, এবং এই হচ্ছে সর্বশেষ আপডেট। এবং তার জন্যে আমি মিডিয়া বন্ধুদের, সংবাদ মাধ্যমের সবাইকে ধন্যবাদ জানাই যে বিষয়টিকে গোচরে, সবার গোচরে নিয়ে আসার জন্যে, যাতে সবাই জানতে পেরেছে। এবং আমি আশা রাখবো এরকম আরও অনেকগুলো, যদি এরকম কোনো কেস থাকে সেগুলো যেন সবার গোচরে নিয়ে আসে, যাতে আমরা সবার, সমাজের সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সেই মানুষগুলোকে, প্রান্তিক মানুষগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আমাদের যতটুকু ক্ষমতা আছে তার জন্য। আবারও ধন্যবাদ, এবং তার অমিত সবরের সুস্থতা কামনা করি এবং তার চিকিৎসা পরিষেবা সংক্রান্ত যাবতীয় আপডেট আমি সময় সময় নিতে থাকবো এবং আমাদের জানাবো। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের প্রতিবেদন, নিউজ বাংলা।